নিউইয়র্কের বাঙালিপাড়ার জনপ্রিয় টেলিভিশন বাংলা চ্যানেলের ঢাকা এবং নিউইয়র্ক অফিসের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিউইয়র্ক থেকে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট শাহজাদ চৌধুরী ঢাকা অফিসের কর্মী এবং অন্যান্য নীতি নির্ধারকদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় বাংলা চ্যানেলে নতুন অনুষ্ঠান সংযোজন করা সহ ধারাবাহিক উন্নতির ব্যাপারে নানান বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। আসন্ন রমজান উপলক্ষে কমিউনিটির ধর্মপ্রাণ মুসল্লিদের কথা মাথায় রেখে রোজায় পুরো মাস জুড়ে বাংলা চ্যানেলে সেহরি এবং ইফতারের সময় বাংলায় তর্জমা সহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের আয়োজন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রবাসে মুসলিম পরিবারে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য প্রতি রোববার সকাল 9টায় আরবি শিক্ষার আসর নামে একটি অনুষ্ঠান সম্প্রচারের ঘোষণা আসে এই বৈঠক থেকে। প্রেসিডেন্টের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ ঢাকা অফিসের সকলে তার লেখা বই ভাবনার উৎসে এবং এর ইংরেজি অনুবাদ দ্য অরিজিন অফ থটসের কপি ক্রয় করেন। বই দুটি প্রকাশিত হয়েছে অনুশ্বর প্রকাশনীতে। শাহজাদ চৌধুরীর পক্ষ থেকে সবার হাতে বই তুলে দেন মুবিন খান। বৈঠক শেষে ছিল ভোজসভার আয়োজনও।